আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কমার্শিয়ালভাবে একটি গরুর খামার করা যায়। আমরা সাত পাঁচ অনেক কিছুই ভাবি, দিনরাত আমরা নানা ধরনের টেকনোলজি দেখি, কিন্তু আধুনিক পদ্ধতিতে কিভাবে আমরা গরুর খামার করব সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দর্শকদের জন্য নতুন কিছু রয়েছে। হ্যাঁ, আমরা এর আগে ছাগল, মুরগি, এমনকি দুম্বা এবং নানা ধরনের পশু নিয়ে নতুন নতুন প্রতিবেদন করেছি। আজকে ঠিক আমরা অনেকটা পিছিয়ে যাব। আজ থেকে প্রায় 10-12 বছর আগে কমার্শিয়ালভাবে গরু পালন হতো, কিন্তু এখন সচরাচর দেখা যায় না, কারণ এখন আরও আধুনিক হয়ে গেছে মানুষ। যেমন ছাগলের ফার্ম করছে, সঙ্গে সঙ্গে মুরগির ফার্ম, এছাড়াও দুম্বা বা এই ধরনের নানা গৃহপালিত পশু ফার্ম করছে কমার্শিয়ালভাবে। আজকে ঠিক দেখব যে আধুনিক পর্যায়ে এসে কিভাবে গরুর খামার করছে খামারিরা। চলুন বিস্তারিত জানবো আজকে এমন একজন খামারি। প্রথমত নমস্কার। এই যে আপনি গরুর খামারটা করেছেন, কতদিনের প্রচেষ্টা এবং কতদিন ধরে করছেন? দীর্ঘ 7 বছর ধরে করছি এখানে। এটা কতদিন ধরে পিছনে লেগে আছেন, মানে প্রচেষ্টা করে আছে? তো বহুত বছর ধরে, আগের থেকেই আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মাঝখানে বাইরে থাকাতে করতে পারিনি। কিছুদিন বিদেশ বাড়ি করে এসেছি, করে আসার পরে এখানে নতুন করে 7 বছর ধরে করছিলাম। এটা আমার ছোটবেলাকার চেষ্টাই ছিল আর কি। আপনার এখানে আসার ঠিকানা যদি একটু দর্শকদের বলেন, কিভাবে দর্শকরা আসবে আপনার এই খামারটা দেখতে? চলে আসতে পারবে আমাদের আইসমালী টু দত্তপুলিয়া রোড, সহায়পুর গ্রাম, রানাঘাট 2 নম্বর ব্লকের মধ্যে পড়ে আমাদের গাঙ্গনাপুর থানা। এখানে কটা নিয়ে প্রথমত শুরু করেছিলেন এই খামারটা? প্রথম একটা থেকে শুরু করেছিলাম। মানে কোন জাত ছিল সেটা? সেটা লোকালের মধ্যে জার্সি জাতের একটা মাল নিয়েছিলাম। তখন অতটা বুঝতেন না যে এটা এই জাত নিয়ে আমি শুরু করব, এই জাতটা প্রফিট হবে, এই এই জাতটা দুধ বেশি দেয়, এই জাতটার সঙ্গে এর ক্রস করালে তার যে বকনটা হবে বা যে বাছুরটা হবে সে ভালো প্রোটেকশন দেবে বা সে ভালো দুধ দেবে, তখন অতটা আইডিয়া ছিল না। না, অতটা আইডিয়া ছিল না, আস্তে আস্তে নলেজটা বেড়ে গেছে। এখন কি কি জাত নিয়ে কাজ করছেন? এখন এই যে হলিস্টিয়ান আছে, ফিজিশিয়ান আছে, এই ধরনের গরুগুলো দুধ পার্সেন্টেজ বেশি পাওয়া যায়। হাইস্ট আপনার এখানে কত কেজি দুধ দেয় একটা গরুতে? একটা গরু 28 কেজি পর্যন্ত আছে আমার এখানে। মানে সারা দিনে কবার দোয়ান সেটা? ওটা 3 টাইম টানা দোয়ানো হতো আর কি। 3 টাইম টোটাল মিলি 28 কেজি? 28 কেজি দুধ হয় এটা। একবারে কত ওটা দেয়? একটা একবারে সকালবেলা 12 কেজি। 12 কেজি মোটামুটি একদিনে কত টাকার খাবার খায় একটা গরু? যদি 28 কেজি দুধ হয় একটা গরু, তার পিছনে মিনিমাম 200-250 টাকা খাবার চলে যাবে। 200-250 টাকা? এই যে একটা ছোট গরু, মানে একটা মানে ব্রিডিং অবধি আসা অবধি কতদিন বয়স লাগে? একটা লং টাইম, যেটা মানে ছোটবেলা থেকে বাচ্চা থেকে মিনিমাম 18 মাস থেকে 20 মাসের মধ্যে ডাকে সে। মানে কোন জাতটা খুব তাড়াতাড়ি আসে? এসএফ হলে সবচেয়ে ভালো হয়, এসএফ হলস্টেন, ওইগুলো তাড়াতাড়ি বিট দেওয়া হয়। যারা আমাদের এই প্রতিবেদনটা দেখছে তাদেরকে কী পরামর্শ দেবেন যে এই ধরনের জাত নিয়ে শুরু করো বা এই ধরনের কাজ, মানে এই ধরনের জাত নিয়ে শুরু করলে কাজটা সুবিধা হবে, এগোতে পারবে? আপনি যেরকম 7টা বছর শেখার পরে আজকে এই পজিশনে এসেছেন, তারা যাতে 2-3 বছর একটু প্র্যাকটিস করার পর একটা ভালো খামার পরিণত করতে পারে। প্রথমত এক চান্সে বেশি না নেওয়াটাই ভালো, 2-4টে এরকম প্রথম নিয়ে শুরু করলে পরে নলেজটা আস্তে আস্তে বাড়বে, তারপরে ধীরে ধীরে বাড়াতে থাকবে। হ্যাঁ, এখন আপনার এখানে দুধ দেয়া গরু কত আছে? এখানে এখন বর্তমানে আমার 8টা গরু দুধের আছে। 8টা? প্রথমত আপনার সারা বছর গড় অ্যাভারেজ কত কেজি দুধ ডেলি থাকে? ডেলি কিছুদিন আগে তো বাচ্চা সব বড় হয়ে গেছে, এখন তো কচি বাচ্চার গরু নাই, আমি 140 কেজি পর্যন্ত এই গরুগুলো দিয়ে বার করেছি। মানে এখন গড় অ্যাভারেজ সারা বছর 1 কুইন্টাল করে থাকে, মানে 100 কেজি থাকে। আপনি কি বুঝছেন যে এই যে 8টা গরু তার বাছুর দিয়ে টোটাল রেগুলার মানে কত টাকা খরচ হয় খাবারের পেছনে? এই ধরে নেন টোটাল ম্যানেজ করে আমার
আটটা গরুর পিছনে 1500 টাকা টাকা খরচ আছে 1500 টাকা হ্যাঁ দুধ বিক্রি করে কত টাকা আয় হয় দুধ বিক্রি করে ধরেন আমার 100 কেজি দুধে বর্তমান রেট দিচ্ছে আমাদের 32 টাকা 3200 টাকা 100 কেজিতে 3200 টাকা চলে আসে 50% খরচ বেরিয়ে যায় আর কি বেরিয়ে যায় এছাড়াও যেমন বিচুলি আছে বা কাঁচা ঘাস আছে যাদের অনেক জমি আছে তারা তো এই থেকে অনেকটা খাবারের কষ্ট বাঁচিয়ে হ্যাঁ ওগুলো দিতে পারবে ঘাস করতে পারলে ঘাস সবুজ ঘাসটার জন্য প্রয়োজন আপনার এই যে 8টা গরু বা 10টা গরু রয়েছে কতগুলো ঘাস মানে কতটা এরিয়া নিয়ে ঘাস রয়েছে আমার বিজেটের এক মতো ঘাস লাগানো আছে মানে কি ধরনের ঘাস ওটা নিপিয়ার ঘাস বলে নিপিয়ার বা জব ঘাসও খান হ্যাঁ হ্যাঁ ওটাও করা হয় সিজন টাইপের জব মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা করেন এই যে আপনি যে জাতগুলো নিয়ে কাজ করছেন এরপরে কি অন্য কোনো জাতে কনভার্ট করার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ তো সেট বাড়াচ্ছি যার আগে ওই মালগুলো নিয়ে আসবো বলে সেটটা বড় করলাম হ্যাঁ মোটামুটি কটা নিয়ে এই ফার্মটা সাজানোর ইচ্ছা আছে মানে কটা করবেন আর কি 20টা মতো আমার টার্গেট আছে 20টা এখানে কজন লেবার লাগে এখন বর্তমানে এখন বর্তমানে একটা লেবার আছে আর নিজে একটু পরিশ্রম দিই হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে যে আপনি পরিশ্রম করেন হ্যাঁ এরপরে যদি 20টা করেন তো কতটা এরিয়া লাগবে আশা করছেন বলতে নিজের তো মানে সেটটা তৈরি করতে তো জায়গা লাগবে তারপর আশেপাশে একটু জায়গা খালি জায়গা হলে ভালো হয় হ্যাঁ গরুগুলো গরমের দিনে একটু বাইরে মাটির পরে রাখতে হয় খোলা জায়গা হলে ভালো হয় ঠান্ডার দিনে মাটির পরে রোদের রোদ প্রয়োজন আছে হ্যাঁ সব কিছু প্রয়োজন আছে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো এদের কি মানে পরিচর্যার মেন ব্যাপার কি 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 আছে যদি একটু বলেন এই যে আপনি এই যে জার্সি বা হলস্টাইন যে গরুগুলো পুষছেন এর পরিচর্যা কেমনভাবে করতে হবে কখন কখন খাবার দেন কখন এদেরকে গা ধোয়ান বা কখন এদেরকে বাইরে বের করেন বা কেমন কী করেন একটু যদি বলেন দর্শকদের এই ধরেন সকালে উঠে 6টার সময় প্রথমে ক্লিন করে নেওয়া হয় ক্লিন করার পরে খাবার দেওয়া হয় খাবার দিয়ে দুধ দোয়ানোর পরে আমরা এই 9টা সাড়ে 9টার পরে চান টান করিয়ে দিই গরুগুলো রেস্টে থাকে রেস্টে থাকে খাবার কোন কোন টাইমে দেন খাবার দু টাইম দেওয়া হয় সকাল 6টা 7টার ভিতরে দেওয়া হয় আবার বিকালে 4টার পরে একবার দেওয়া হয় মানে দুবার দেওয়া হয় দু টাইম কি কি খাবারের মধ্যে মেনু থাকে এদের এদের মেনুতে সেম মানে দেখা যাচ্ছে অনেকে অনেক রকম ভাবে খাওয়ায় কেউ ড্রাই খাবারটা খাওয়ায় যেমন মুগ কোটা গম্ভুসি ছোলা অনেকে কে খাওয়ায় কি দেখিয়ে লাভ নেই আপনি কি খান আমি ওটা খাওয়াই ওই ধরনের খাবার খাওয়াই ওর সঙ্গে একটু খুদের ভাত সিদ্ধ করে দেওয়া হয় মানে সকালবেলায় যেটা খাবার খাওয়ান সেটা কি কি খাবার খাওয়ান ওই গম ভুসি ছোলা ভুসি মুগকোটা দুটো ধানের গুঁড়ো দুটো মিক্সচার থাকে ওর সঙ্গে একটু খুদের ভাত হালকা হালকা দেওয়া হয় দু টাইম হ্যাঁ খুদের ভাতটা তো অ্যাকচুয়ালি ঠিক না তবু মানে দুধের পার্সেন্টেজটা আমাদের ভালো আসে যাদের হালকা মাত্রা দেওয়া হয় আর কি হ্যাঁ এছাড়া বিচুলি রয়েছে এবং বিচুলি আর কাঁচা ঘাস সঙ্গে মিক্সচার করে দেওয়া হয় মোটামুটি বিচুলি কতগুলো করে দেন বিচুলি ধরেন কেজি হিসাবে যদি কেজি হিসাবে দেখা যাচ্ছে 5 থেকে 6 কিলো একটা গরু আর কাঁচা ঘাস ধরেন 8 থেকে 10 কিলো মানে এই যে আপনি 7 বছরের অভিজ্ঞতা যে দর্শকদের শেয়ার করছেন দর্শকটা অনেক রকমের কোর্সেন করতে পারে তার আগে আমি আপনাকে সেই কোর্সেনগুলো যেরকম করতে পারে সেরকম আপনাকে কোর্সেন করছি যে আজকের দিনে দাঁড়িয়ে গরুর খামার বা এই ধরনের খামার ডেয়ারি মিল্কে এর খামারগুলোতে সব বেশিরভাগই লস রান করে এখানে কি হয় যে পরিচর্যা এবং ঠিকঠাক গাইড পায় না মানুষ এই কারণগুলোতেই বেশি লস খায় লস হয় এটা নিজের কারণে কেননা নিজে যদি সময় দিতে পারে তাহলে লস হবে না সব কর্মচারীর উপরে নির্ভর করলে হবে না মানে নিজেকে দেখভাল নিজেকে দেখভাল করতে হবে নিজে থাকতে হবে সব সময় দেখতে হবে কোন গোটা কেমন প্রবলেম হচ্ছে না হচ্ছে কারণ ওরা যারা কাজের লোক থাকে ওরা তো আর ওগুলো ফলো করবে না ওদের মতো ওরা কাজ করে বেরিয়ে যাবে এবার নিজে থাকলে পরে ওগুলো আর মেনটেন করা যায় হ্যাঁ এই যে আপনি বিচু আরেকটা কোশ্চেনে আমি বাইরে ইয়ে করেছি আর মাঠে নিজেদের চাষবাস করতাম হ্যাঁ পরিযায়ী শ্রমিক থেকে আপনি তখন একটা আইডিয়া আসে যে বাড়িতে গিয়ে একটা কিছু কাজ করতে হবে সারা জীবন বিদেশে কাজ করলে তো হবে না না তখন এই খামারটা করার প্ল্যান করেছিল তখন এতটা ইন্টারনেট ছিল না যে
কোনো একটা ইউটিউবে ভিডিও দেখলাম বা ফেসবুকে ভিডিও দেখলাম, তার সঙ্গে যোগাযোগ করলাম, এতটা পরিচয় কারো মানে ছিল না আর কি। এখন যেরকম ইউটিউব বা ফেসবুকে কারোর নাম্বার দেখে আপনি কল করতে পারছেন যে দাদা এই যাত্রা কি, এই যাত্রা মানে একটা ভালো একটা সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ যেতে পারছে। কিন্তু আপনি যখন শুরু করেন তখন এই সিস্টেমগুলো ছিল না, এতটা আগানো সম্ভব ছিল না। একটা গরু দেখা গেলো সেই পাঞ্জাবে কোন একটা গরুর খোঁজ পেলেন, সেখানে যাওয়াটাও একটা মানে রিস্কের ব্যাপার ছিল আজ থেকে 7 বছর আগে। হ্যাঁ, তো এই যে জার্নিটা শুরু করলেন যে আজকে এই পথটায় হাঁটছেন, যে আজকে সারা রাজ্যের বা যারা বাংলা ভাষাভাষীতে এই ভিডিওটা দেখছে যে তারা এই যে একটা আপনার দেখে একটা খামার শুরু করবে, তো আপনার এই যে জার্নিটা একটু যদি দর্শকদের বলেন কেমনভাবে শুরু করলেন, এর মানে শুরুটার প্রথম থেকে যদি একটু গল্পটা দর্শকদের জানান। এটা নিজের থেকে চেষ্টা মানে একটা নিজের আত্মবিশ্বাস থাকার প্রয়োজন আছে যে আমি একজন এইভাবে এই করবো, এটাই আমার কর্ম, নিজের মন থেকে ইয়ে করতে হবে, কর্মকে অবহেলা করলে হবে না। এর মধ্যে দিয়ে আস্তে 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 দেখা যাচ্ছে ডেভেলপ হওয়া যাবে। তবে একটু লস হলে হতে পারে, কিন্তু আশা ছাড়লে হবে না, লেগে থাকতে হবে। মানে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এই খামারে, হ্যাঁ যদি কিছু বলেন, ঘটনা ঘটে ওটা গ্যারান্টি দিতে পারবো না, ঘটনা ঘটে গেলে এটা মানুষের যেমন গ্যারান্টি নেই এদেরও তেমন ইয়ে নেই, কখন কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ স্টক এটা ইয়ে হয়, তবে বিজনেস করতে পারে, অসুবিধা নেই। আপনার সঙ্গে ঘটে গেছে যেমন আপনি একটু আগে আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন যে ঝড়ে ঘর ভেঙে, হ্যাঁ ঘরটা ভেঙে গিয়েছিল ঝড় হয়ে, যার জন্য আবার নতুন করে সেটটা তৈরি করলাম, কেন ওই ভেঙে গেছে বলে আমি ভেঙে পড়বো তাতে তো হয় না, আমাকে আবার ডেভেলপ হতে হবে, কাজ করতে হবে, আগে বাড়তে হবে। স্ট্রাকচারটা করতে এটা ধরেন 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হলো বর্তমানে। এইগুলো কি শীতকালে কি ঘিরে দেন? হ্যাঁ শীতকালে এগুলো সাইড দিয়ে তাঁবু মেরে দিতে হবে, দিলে পরে হাওয়াটা ভিতরে প্রবেশ করবে না, ভালো থাকবে, ঘরটা হিট থাকবে। দাদা আপনার এখানে আসার লোকেশনটা কিভাবে আসবে দর্শকরা আপনার এই প্রতিষ্ঠানে যদি একটু বলেন? আমাদের মেন তো থানা গাঙ্গনাপুর পড়ছে, গাঙ্গনাপুর থেকে আইসমালি দত্তপুলি একটা রোড আছে, এই রোডের মাঝখানটা, মাঝখানে সবাইপুর বাজার, এখানে খামার একমাত্র আমারই আছে, খামার বললে যে কোনো লোক দেখিয়ে দেবে। আপনার গ্রামের নাম? সবাইপুর। সবাইপুর, আইসমালি সবাইপুর বললে বুঝতে পারবে। কাট।